बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल्ला सलूकुम अलैहि अजरन इल्लल मुअद्दतल फिल कुर्बा सलवात अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व आले मुहम्मद। सर्वप्रथम महान रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटि शुक्रिया एवं अल्लाहर प्रति शुक्रगुजार। से अल्लाह जे अल्लाह आमादेरके सृष्टि करेछेन, शुधु सृष्टि करेननि बरं तिनि रब आमादेर 1,24,000 पैगम्बर पाठिएछेन एवं तारपरे 12 इमाम 14 मासूमिन पाक पांजातन पाठिएछेन तादेर मर्यादार जन्य एकटि बुलंद दुरूद आल्लाहुम्मा सल्ले आला मुहम्मद वा आले मुहम्मद। चैनल सत्यर पथेर पक्ष थेके जे धारावाहिक आलोचना हय आजो एकटि आलोचना चैनल सत्यर पथेर पक्ष थेके उपस्थापन करा हच्छे। विषयटी हच्छे जे स्वप्ने नक्षत्ररा केन हजरत यूसुफ आलाइसलाम के सिजदा करे बा करेछिलो। जदिओ कुराने करेछिलो घटनाटी अनेक दिनेर आगेर, किन्तु एखाने आमरा पास्ट टेंसे राखलाम करे केन, कारण कि एई नक्षत्र थेके একটি মাঝহাবের জন্ম হয়েছে, সেটাই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের যে নির্ধারিত সময় আছে ইনশাআল্লাহ আমরা সেই দিকে সেই গভীরে প্রবেশ করতে চাই, কারণ কি বিভিন্ন শব্দ বা বিভিন্ন বাক্য বা বিভিন্ন বিষয় থেকে পৃথিবীতে বহু মাঝহাব, বহু ধর্ম, বহু দল মত চিন্তার এবং উদ্রেক হয়েছে। শব্দ থেকেও দলের দল তৈরি হয়েছে এবং সেই দলগুলো আল্লাহ পাক দুনিয়াতে যাতে বেশি দিন টিকতে না পারে, দুনিয়াতে যাতে সেই দলগুলো ইসলামের বিরুদ্ধে সেই ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেই জন্য আল্লাহ পাক কোরআনে তার জ্বর থেকে তার জ্বর তার যে মূল উৎপাটন করে থিওরি পেশ করে দিয়েছেন, আর সেটাই আজকে আমাদের বিষয়। বিষয়টা প্রশ্ন আকারে রাখা হয়েছে যে কেন কেন নক্ষত্ররা হযরত ইউসুফ আলাইহিসসালামকে সিজদা করেছিল। দেখেন পবিত্র কোরআন মানব জাতির জন্য সংবিধান, শুধু রাষ্ট্রের সংবিধান নয়, কোড অফ লাইফ অর্থাৎ টোটাল জীবন ব্যবস্থাই হচ্ছে কোরআন মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য নয় মানব জাতির জন্য। আর মুসলমানদের জন্য মুসলমানরা কেন এটাকে গ্রহণ করেছে, যেহেতু এর উপরে ইমান এনেছে, ইমানের ভিত্তিতে তারা এটাকে গ্রহণ করেছে। তো যাই হোক, আমাদের যে বিষয়টা আমরা গভীরে প্রবেশ করি, হযরত ইউসুফ আলাইহিসসালামকে কেন স্বপ্নে নক্ষত্ররা সিজদা করেছিল। তার আগে আরেকটি স্বপ্নের কথা বলি, সেটা বুঝতে সুবিধার জন্য ভূমিকা স্বরূপ, যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একটা স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নটি তার প্রিয় প্রিয় বস্তুকে বা প্রিয় বিষয়কে কুরবানি করছেন, এবং সেটা যখন তিনি অনুধাবন করলেন সেই অনুধাবন করার ফলে আল্লাহ তার কুরবানিকে কবুল করেছিলেন, তার প্রচেষ্টাকে কবুল করেছিলেন, কিন্তু বিষয়টি কুরবানি হয়নি, জবাই হয়নি। কারণ কি হযরত, আমরা জানি ইসমাইল আলাইহিসসালাম জবাই হননি, এটা আমরা জানি, এবং ইতিহাস খ্যাত আছে, কোরআনও বলছে সুরা সাফফাতের 105 থেকে 108 নম্বর বা 10 নম্বর আয়াত যদি আপনারা পড়েন, সেখানে আল্লাহ বলছে যে ইব্রাহিম তোমার কুরবানি কবুল করে নিয়েছি, তোমার প্রচেষ্টাকে আমি কবুল করছি, কিন্তু ওয়াফাদাই না ও বিজিভিন আজিম, অর্থাৎ একটা বড় কুরবানির বিনিময়ে তোমার এই কুরবানিকে আমি রুখে দিলাম, তোমার এই জয় বা তোমার এই প্রচেষ্টাকে আমি রুখে দিলাম, অর্থাৎ একটা বড় কুরবানির বিনিময়ে ইসমাইল আলাইহিসসালাম রক্ষা পেয়েছিল, ইসলাম ইসমাইল আলাইহিসসালামের
জীবন রক্ষা পেয়েছিল, তার পরিবর্তে দুম্বা কুরবানি হয়েছিল, ওটা বিষয় নয়। কিন্তু দুম্বাকে লক্ষ্য করে মানুষ আজ গরু কুরবানি দিচ্ছে, উঁট, ভেড়া, এই দশই জিলহজ এলে বিশ্বব্যাপী মানুষ এটা করছে। কেন? নবীর স্মরণ বা ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানি বা ইসমাইল আলাইহিস সালামের সেই কুরবানিকে স্মরণ করার জন্য, স্বপ্নে দেখা ইব্রাহিম আলাইহিস সালামের সেই বাস্তবতা বা সেই ইচ্ছাটাকে মানুষ তুলে ধরে যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন গরু মায়ে তার একজন প্রিয় বস্তুকে জবাই করছেন, সেটাকে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলে মিনার ময়দানে নিয়ে গিয়ে জবাই করতে গেছিলেন ছোরা নিয়ে, সেখানে সেই বিষয়টি তিনি কুরবানি হননি, এটা আমরা জানি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হননি। তাহলে ইতিহাস খ্যাত আছে এবং এটা তাফসিরকারক বা পরবর্তীকালে আমরা জেনেছি সেই বড় কুরবানিটি কি। সেই বড় কুরবানিটি হচ্ছে যে কারবালায় দশই মহরম আসুরার দিনে মাওলা হুসাইন সহ 72 জনকে যে কুরবানি দিয়েছিলেন ওটাই অফাদাইনাহ বিজিবিন আজিম, ওটাই সেই বড় কুরবানি, যে কুরবানিটির বিনিময়ে ইসমাইল রক্ষা পেয়েছিল, যে কুরবানির বিনিময়ে দিন ইসলাম রক্ষা পেয়েছিল, যে কুরবানিটির বিনিময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইসলাম পেয়েছিল, উম্মত তৎকালীন বা আমরাও আজকেও কিয়ামত পর্যন্ত তার সেই নিয়ামত, তার যে রেখে যাওয়া শিক্ষা, তার রেখে যাওয়া কুরবানিকে আমরা শিক্ষা পাচ্ছি বা আমরা রক্ষা পেয়েছি, আমাদের দিন রসুলুল্লাহর দিন রক্ষা পেয়েছে, মাওলা আলীর বেলায়েত রক্ষা পেয়েছে। তাহলে এটা বড় কুরবানিটা কি? বড় কুরবানি হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালামের কুরবানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। তাছাড়া আমার বিষয় নয়, আমার বিষয় হচ্ছে শিরোনামটা কি আছে, যে ইউসুফ আলাইহিস সালামকে কেন স্বপ্নে নক্ষত্ররা সিজদা করে বিষয়। কিন্তু আমি ওই স্বপ্নটা, আগের স্বপ্ন অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নটাকে, ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নটাকে আমরা কেন তুলে ধরলাম এটা বোঝার সুবিধার্থে চলুন এবার আমরা যাই হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই স্বপ্ন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি স্বপ্ন দেখেছিলেন? সূরা ইউসুফ যদি আমরা পড়ি সেখানে দেখব হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন যে 11টা নক্ষত্র তাকে সিজদা করছে, এবং এই স্বপ্নটা যখন তিনি দেখলেন তারপরে তার আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী এবং ইয়াকুব আলাইহিস সালামও নবী, তার আব্বা তো আব্বাকে বললেন, তখন তিনি বললেন খবরদার তুমি এই কথাটি তোমার ভাইদের বলো না, তাহলে তোমাকে তোমার উপর জুলুম করে অত্যাচার নেমে আসবে। তাহলে এখানে আমরা এটা বুঝলাম বা যেটা জানি যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল এবং মিথ্যে কথা বলেছিল, মিথ্যে কথা বলে কি করেছিল তাকে, তার আব্বারকে যে নেকড়ে খেয়ে নিয়েছে, নেকড়ে আক্রমণ করেছিল এবং তাকে খেয়ে নিয়েছে, আমরা রক্ষা করতে পারিনি, অনেক চেষ্টা করেছিলাম, এই তার জামাতে রক্ত, অর্থাৎ তারা একটি ভেড়াকে জবাই করে, ভেড়াকে হত্যা করে তার রক্ত ইউসুফ আলাইহিস সালামের ওই জামাতে মাখিয়ে দেয় এবং সেই জামা নিয়ে এসে তারা ইয়াকুব আলাইহিস সালামকে সেটা দেখিয়ে মিথ্যে কথা বলেছিল, মিথ্যা অজুহাত দেখিয়েছিল। কিন্তু আসলে হকিকতে কোরআনে যেটা আছে সেটা কি করেছিল, তারা কুয়ায় ফেলে দিয়েছিল এবং সেই কুয়া থেকে কেনানবাসী বা কোনো একটা কাফেলা তুলে নিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি করে দেয় এবং পরবর্তীকালে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের মন্ত্রী বা সেই দেশের রাজা বাদশাতে রূপান্তরিত হন। নবী বাদশা হোক, নবী যাই অবস্থায় থাকছেন সেটা বড় কথা নয়, কিন্তু ইতিহাসটা যেটা ঘটেছে সেটা বলছি যে পরে রাজা বা বাদশায় রূপান্তরিত হয়েছিল। তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের যে প্রশ্ন বা আমাদের বিষয়টা যেটা সেটা হচ্ছে যে কেন ইউসুফ আলাইহিস সালাম নক্ষত্র দেখলেন, এবং এটা শুধু ইউসুফ আলাইহিস সালাম দেখলেন নয়, আল্লাহ দেখালেন। দেখেন পবিত্র কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যেটি জীবন্ত, এবং এই গ্রন্থ এমন একটা মুজেজা যা
দশম হিজরি থেকে কিয়ামত পর্যন্ত আমাদের কাছে একটা মুজেজা মওজুদ আছে, তা হচ্ছে কোরআন। কারণ কি, যেসব নবীরা, যেসব নবীদের ঘটনা আহলে বাইতের সঙ্গে, রাসূল আহলে বাইতের সঙ্গে, তাদের জীবনে, তাদের বৈশিষ্ট্যে, তাদের চারিত্রিক, তাদের মর্যাদা, তাদের ফজিলতের সঙ্গে যেসব নবীদের মিল আছে, শুধু ইতিহাসগত মিল নয়, চারিত্রিক বৈশিষ্ট্য, তারপরে আপনার তার ফজিলত, যেসব নবীদের ফজিলতের সঙ্গে যেসব নবীদের ইতিহাসগত মিল আছে, সেই সব নবীদের ঘটনা কোরআনে উল্লেখ হয়েছে। আর যেসব নবীদের মিল নেই, সেই সব নবীদের ঘটনা আল্লাহ নিয়েছে। কিন্তু 124,000 নবী এসেছেন এটা ঠিক, কারণ রসুল বলে গেছেন এবং মাসুম ইমামরা বলে গেছেন 124,000 পয়গাম্বার এসেছেন। তা থেকে 25টা কি 26টা কি 27টা মতান্তর আছে, কেউ বলছে 25টা, কেউ বলছে 26টা, কেউ বলছে 27টা নবীর নাম, কেউ বলেছেন আবার 29টা নবীর নাম বা তাদের পরিচয় কোরআনে এসেছে। কেন এসেছে? এই জন্য এসছে ওই নবীগুলোর সঙ্গে আমাদের যে 12 ইমাম, 14 মাসুমিন এবং আমাদের যে পাক পাঞ্জাতন, যাদের দেখে আমরা সত্য বা নাজাত পাবো, যাদের দেখে আমরা অনুসরণ করব, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের যে ফজিলত, ওইগুলোর মধ্যে ছিল, আল্লাহ এটা দিয়েছে। তাহলে এখান থেকে এই স্বপ্নে দেখাটাও, নক্ষত্রের স্বপ্ন দেখাটাও একটা ইশারা হয়ে আছে। কেন? কারণ কি, পরবর্তীকালে রসুলুল্লাহর ওফাতের পরে আমরা দেখেছি যে একটি হাদিস বানানো হয়েছে, যে হাদিসটা সম্পূর্ণ বায়ান, সে হাদিসটা কি, যে আমার সাহাবীরা নক্ষত্র সমান, আমি মূল জায়গায় চলে আসছি, আমার সাহাবীরা নক্ষত্র সমান, যাকে একজনকে তোমরা অনুসরণ করবে তাহলে তোমরা পথ পেয়ে যাবে। এই হাদিসটা হচ্ছে সম্পূর্ণ বায়ানট, এবং এই হাদিসটা করা হবে এবং এ থেকে একটা মাজহাব তৈরি হবে। কারণ এই মাজহাবের মূল বৈশিষ্ট্য কি, সাহাবী সাহাবী, আপনারা জানেন যা কিছু করা হয় সাহাবী সাহাবী, এই সাহাবী করেছে, এই বলেছে, এই করেছে, ওই করেছে, রসুলুল্লাহর সুন্নত তরক হয়ে যান, রসুলুল্লাহর মান সম্মানে আঘাত আসুক, ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সাহাবীর সম্মানে না আঘাত আসে, সাহাবী না কিছু তাদের তৌহিন হয়ে যায়, এটা নিয়ে বড় মানে হই হই বা পাকিস্তানে বা বিভিন্ন দেশে মানে মার কাট কাট অবস্থা, যে সাহাবী আর সাহাবীর নামে একটা মিথ্যা রচনা করেছে হাদিস, যে সাহাবীরা নক্ষত্র সমান। এই হাদিসটা সম্পূর্ণ বায়ানট, এই হাদিসটার কোনো বাস্তবতা নেই, রাসূলুল্লাহ এরকম হাদিস বলেই জানি। তাহলে এই হাদিস বানানো হয়েছে কেন? আহলে বাইতের মোকাবেলার জন্য, আহলে বাইতকে হেয় প্রতিপন্ন করার জন্য, আহলে বাইতকে লুকিয়ে দেওয়ার জন্য, আহলে বাইতের ফজিলতকে ছুপিয়ে দেওয়ার জন্য, আহলে বাইতকে সমাজ থেকে লুকিয়ে ছুপিয়ে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য সাহাবীকে নক্ষত্রের সমান তুলে দেওয়া হচ্ছে। আর আল্লাহ পাক জানেন আলেমুল গায়েব, আল্লাহ গায়েব জানেন, সেই জন্য আগে থেকে কোরআনে এই বিষয়টি যে আগে পরে ঘটবে, তার আগেই আল্লাহ নবীদের মাধ্যমে এই ঘটনাটি তুলে ধরে বলেছেন যে নক্ষত্র আলেম হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা দেখেছি হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা নক্ষত্র, কারণ সেই 11 নক্ষত্রই তো সৃষ্টি করেছে। এটাই ইয়াকুব আলাইহিস সালাম বলছে, বাবা ইউসুফ তুমি যেন তোমার ভাইদের এই ঘটনাটি, এই স্বপ্নটি বলো না, তোমার উপরে জুলুম করে। সে স্বপ্ন বলেনি, কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে জুলুম করেছে, অত্যাচার করেছে, তার উপরে হেয় প্রতিপন্ন করেছে, তাকে মানে নোংরা ভাষায় গালাগালি দেওয়া, এবং তাকে যখন ওই কুয়ায় ফেলতে যাচ্ছে কত নোনা মিথ্যা অজুহাত, এবং তার আব্বা নবী হওয়া সত্ত্বেও, নবী জানে যে আমার আব্বা নবী, তা হওয়া সত্ত্বেও তার ভাইরা, ইউসুফ আলাইহিসসালাম ভাইরা মিথ্যে কথা বলে যে আব্বা ছাড়ে না, ও তো ঘরে বসে থাকে, খেলাধুলা করবে আমাদের সঙ্গে, ওর মনটা ভালো থাকবে, এরকম নানা অজুহাত, নানা মিথ্যে কথা বলেছে, এবং মিথ্যে কথা বলে তারপরে জুলুম করেছে, তার মর্যাদাকে খাটো করেছে, তাকে তৌহিন করেছে, তাকে নাস্তানাবুদ করেছে, তার ইজ্জতকে হামলা করেছে। আল্লাহ তাকে যে ইজ্জত দিয়েছেন, নবী করেছেন, সেই ইজ্জতে, সেই নবুয়তের উপরে হামলা করেছে কারা? ওই নক্ষত্র করেছে, যে নক্ষত্র
কে আল্লাহ দেখাচ্ছেন যে তোমার 11 জন সিজদা করবে, 11 জন সিজদা করবে ওয়া করছে, এটা ইউসুফ আলাইহিস সালাম দেখছে। তাহলে নক্ষত্রদের বৈশিষ্ট্য কি? নক্ষত্রদের বৈশিষ্ট্য হচ্ছে মিথ্যুক, নবীর সামনে মিথ্যা কথা। নক্ষত্রদের বৈশিষ্ট্য কি? জালেম। নক্ষত্রদের বৈশিষ্ট্য কি? প্রতারণা করা। নক্ষত্রদের বৈশিষ্ট্য কি? আল্লাহ এটা কেন তুলে ধরছেন? বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? আমি এই বিষয়টা আজকে এই জন্যই এনেছি যে নক্ষত্রদের বৈশিষ্ট্য কি। নক্ষত্রদের বৈশিষ্ট্য হচ্ছে নক্ষত্রটা পোতাও। নক্ষত্রদের বৈশিষ্ট্য কি? নক্ষত্র মিথ্যা। আর আল্লাহ বলেছেন যে কোরআনে যে কাজ্জাবের উপরে লানত, মিথ্যাবাদীর উপরে লানত, আল্লাহ লানত আছে মিথ্যাবাদীর উপরে। তাহলে সেই নক্ষত্র ইউসুফ ভাইরা যাকে প্রতীক রূপে নক্ষত্র রূপে আল্লাহ তুলে ধরছেন যে ইউসুফের পায়ে সিজদা করছে, সেই নক্ষত্র এগারো ভাইরা নক্ষত্ররা তাহলে তারা কি? প্রতারক। হ্যাঁ, তার মধ্যে বেশি প্রতারক, কেউ কম প্রতারক, কেউ আবার চাইনি যে তার ভাইকে অত্যাচার করা হোক, কিন্তু তারা তারা জোর করে তাকে নিয়ে গেছিল, সাথ দিয়েছিল প্রহারী করার জন্য। আমরা ইতিহাসে জানি এটা ঘটেছে। হ্যাঁ, তার ভাই বড় ভাই, তার এক ভাই ছিল হযরত ইউসুফের, বনিয়ামিন। বনিয়ামিন তো ভালো ছিল, সে ইউসুফ আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের কাছে থাকতো। এটা এই ভাইটা ছিল কি? তার নিজের ভাই, মানে ইউসুফ আলাইহিস সালামের একদম মায়ের পেটের ভাই, আর ওগুলো সতার ভাই, যাদেরকে নক্ষত্র আকারে আল্লাহ পাক কোরআনে স্বপ্ন আকারে তুলে ধরেছিলেন। এবং তারা ছিল সবাই সমান নয়, কিন্তু সবাই জুলুমের মধ্যে সামিল ছিল, এটা বলার কথা। এবং তারা তাদেরকে আল্লাহ নক্ষত্র রূপে তুলে ধরেছে, এবং এটা তুলে ধরা হয়েছে কেন? কারণ কি? আগামীতে নক্ষত্র তুলে ধরে একটা নতুন মাঝহাব তৈরি করা হবে, যে সাহাবীরা নক্ষত্র সমান, যাদের একজনকে মানবে তোমরা পথ পেয়ে যাবে। সেই জন্য আল্লাহ ওখানে আগে খণ্ডন করে দিচ্ছেন। যেমন কারবালায় মহরমের 10 তারিখে ইমাম হুসাইন সহ 72 জন শহীদ হবে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের স্বপ্ন বা কুরবানিটা ওখানে দিয়ে আল্লাহ বলছে ওয়াফাদায় না হজি বিন আজিম, আমি একটা বড় কুরবানির বিনিময়ে এই কুরবানিকে রুখে দিলাম। তাই কুরবান কোরআনে একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হলো যে 61 হিজরিতে মহরমের 10 তারিখে কারবালায় একটা বড় কুরবানি হবে, তাহলে এই কুরবানিটাকে রুখে দেওয়া হলো। ঠিক তেমনই নক্ষত্র হবে, নক্ষত্র বানিয়ে মানুষকে একটা নতুন মাঝহাব তৈরি করা হবে। ওই জন্য আল্লাহ পাক আগে থেকে ওখানে খণ্ডন করে রাখছেন। কথা বোঝা যাচ্ছে? যেমন নূহ আলাইহিস সালামের কিস্তি, নূহ আলাইহিস সালামের কিস্তি আগে তৈরি হয়েছে, আগে সেটার ঘটনা ঘটেছে নূহ আলাইহিস সালামের জামানায় কয়েক হাজার বছর আগে। তারপরে আল্লাহ রসুল বলছেন যে আমার আহলে বাইত নূহের কিস্তির সমান। বুঝতে পারছেন নবীদের সঙ্গে আহলে বাইতের কতটা মিল? এই জন্য আমি ভূমিকার কি বলছিলাম, যেসব নবীর চারিত্রিক বৈশিষ্ট্য, ইতিহাস, মজা আহলে বাইতের সঙ্গে, নবীর আহলে বাইতের সঙ্গে, বারো ইমামের সঙ্গে, চৌদ্দ মাসুমেনের সঙ্গে মিল আছে, হুবাহু মিল না থাকলেও কিছুটা মিল আছে বা বেশিরভাগ মিল আছে, সেই নবীগুলোর নাম কোরআনে এসছে। কারণ কোরআন পড়ে আহলে বাইতকে বোঝাবার জন্য, আহলে বাইতকে বোঝার জন্য, আহলে বাইতের ফজিলতকে বোঝার জন্য আল্লাহ ওই নবীগুলোর নাম কোরআনে তুলে দিয়েছেন, উল্লেখ করেছেন। ঠিক তেমনই একটা নক্ষত্রের ব্যাপারটাও, যেহেতু সচরাচর এইসব কথা আপনারা ওয়াজে বা মজলিসে শোনেন না, সেই জন্য আজকে আমি এই বিষয়টা এনেছি। কোনোদিন আপনি হয়তো শোনেনইনি যে এই নক্ষত্রের ব্যাপারটা, সিজদা কেন করে, এইসব বিষয়গুলো আপনারা শোনেননি। আজকে এই জন্য আমি আনলাম যে শুনে নেন কেন ওখানে নক্ষত্রকে দিয়ে আল্লাহ ওই সিজদার স্বপ্নটা এনেছিল। এখানে নক্ষত্র দিয়ে একটা মাঝহাব তৈরি করা হবে যে আমার সাহাবীরা নক্ষত্র সমান। এখানে তাহলে নক্ষত্ররা করছে কি? নক্ষত্র নক্ষত্র হয়ে তারাও নক্ষত্র তাদেরকে বলা হচ্ছে, আল্লাহ রসুল বলে আননি, কিন্তু নক্ষত্র বানানো হয়েছে, বানানো সেই নক্ষত্র তাহলে ফাতেমা জাহরার ঘরে জুলুম করছে, রসুলুল্লাহর লাশের কাছে নেই, বাঘে ফাঁদা খরণ করা হচ্ছে, ইমাম হাসানকে বিষানো হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, কোরআন তুলে সিফফিন যুদ্ধে বর্ষার আগায় গেতে
তারপরে যখন হেরে যাচ্ছে তখন বলছে যে আমরা সন্ধি চাই, এটা ছিল প্রতারণা, কোরআনকে নিয়ে প্রতারণা। হ্যাঁ, মিথ্যে কথা বলে যে আলী এবং আলীর লোকেরা ওসমানকে হত্যা করেছে, চলো সিপ্পিন যুদ্ধে যেতে হবে, মিথ্যা কথা বলেছিল। হযরত আলী এই কাজ করতে পারে না, বরঞ্চ ওসমান যাতে হত্যা না হয় হাসান হুসাইনকে তার বাড়ির হযরত ওসমানের বাড়ির দরজায় এদিক ওদিক দারোয়ান হিসাবে রেখেছিল যে তার বাড়িতে কেউ না হামলা করে, তাহলে এই এই পদক্ষেপগুলো মাওলা আলী আলাইহিসসালাম নিয়েছিলেন। অথচ তার নামে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা অজুহাত দিয়ে যখন ওসমান হত্যা হয়ে যায় কি করলো, যে ওসমানের রক্তমাখা কাপড় নিয়ে শামের গেটে তুলে দিয়েছিল, দিয়ে গেটের শামের যে মেন গেট, শহরের মেন গেট, সেখানে তুলে দিয়ে সেখানে তারা মাতম করত যে ওসমানকে হত্যা করেছে আলী এবং আলীর লোকেরা, আলী এবং আলীর লোকেরা, লোককে মানুষকে মাতিয়ে দিয়ে সবাইকে সিপ্পিন যুদ্ধে আনিয়েছিল। কে করছে সব? সেই নক্ষত্র, যে নক্ষত্র কোরআনে এসেছে, ইউসুফ ভাই, ইউসুফ আলাইহিসসালামের ভাইরা, সেই নক্ষত্র ছিল জালেম, সেই নক্ষত্র ছিল প্রতারক, সেই নক্ষত্র ছিল মিথ্যুক, সেই নক্ষত্র ছিল মানুষ মানে মানুষের উপরে জুলুমকারী, এবং তাদেরকে নক্ষত্র আকারে সিজদা করানো হয়েছে। আর এখানেও তাহলে আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহর নবী পাক হযরত ইউসুফ, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সেই নক্ষত্রের ঘটনাটা কোরআনে লিপিবদ্ধ করে আল্লাহ পাক তাহলে এখানে এইখানে তুলে ধরেছেন যে দেখো, নক্ষত্র হলেও সে জালেম হবে, নক্ষত্র হলেও সে প্রতারক হবে, নক্ষত্র হলেও সে ইনসাফকারী হবে না, নক্ষত্র হলেও তার মধ্যে জুলমাত থাকবে, হ্যাঁ, নক্ষত্র হলেও মদ হারাম হয়ে গেলেও মদ খাবে। দেখেন বুখারী শরীফের প্রশাসন অধ্যায় যদি খোলেন, বাবে প্রশাসন, সেখানে কি আছে, ওয়ালিদ বিন উকবা কুফার গভর্নর, হযরত ওসমানের জামানায় হযরত ওসমান মদিনার খলিফা আর কুফার গভর্নর ছিল ওয়ালিদ বিন উকবা, সে মদ খেয়ে মসজিদে নামাজ পড়াতো। আফসোস, দুঃখের বিষয়, ফজরের নামাজ দুরাকাত পড়িয়ে দিয়ে মদের নেশায় আবার বলছে মুসল্লিদের ঘুরে যে বলো তো আরো, আমি মসজিদে আছি, আরো কিছু নামাজ পড়িয়ে দিই। এবং কোন এক সময়ে মদ বমিও করেছিল মুসাল্লায় মসজিদে, সে মদ বমি যখন ওসমানের কাছে নিয়ে আসা হলো তখন হযরত ওসমান বিশ্বাস করলো, প্রথমে বিশ্বাস করেনি, তারপর বিশ্বাস করলো, হ্যাঁ মদ খেয়েছে, তখন মদ খেলে কোড়া মারা হবে, কোড়া মারা মানে চাবুক মারা হবে, সেই জন্য নিয়ে আসা হলো মদিনায়, চাবুক মারা হলো, চাবুক মারছে মারছে মারছে, মাওলা আলী পাশে ছিলেন, জাল্লাদ চাবুক মারছে ওয়ালিদ বিন উকবাকে, মাওলা আলী পাশে ছিলেন, 39 যখন মারা হয়েছে তখন বলল আর এক ঘা মেরে চুপ থেমে যাও, কারণ আল্লাহ রসুল মাতালদের বা মদ খেত যারা তাদের 40 ঘা কোড়া মেরেছে। ওখানে ওই হাদিসের নিচে টিকাতে লেখা আছে যে হযরত উমরের জামানায় 80 ঘা মারা হয়েছে আর মাওলা আলী রসুলুল্লাহর জামানায় 40 ঘা মারা হয়েছে, দুটোই সুন্নত। কিছু বুঝলেন? বুঝে নেবেন, আমি আর বলছি না। ওখানে বলছে যে দুটোই সুন্নত, তো রসুলেরটা সুন্নত হবে না হযরত উমরেরটা সুন্নত হবে? আজকের বিষয় আমার এটাই যে নক্ষত্ররা তাহলে কি, নক্ষত্ররা ইসলাম রক্ষা করছে? মাওলা আলী যখন, কালকেও বলছিলাম, মাওলা আলী যখন নামাজ পড়াচ্ছেন 25 বছর পরে, গুঞ্জে উঠেছে পেছন থেকে নামাজের শেষেই যে আজকের নামাজটা রসুলুল্লাহর নামাজকে স্মরণ করিয়ে দিয়েছে, আমরা ভুলে গিয়েছিলাম না, ছেড়ে দিয়েছিলাম, তাহলে নামাজকে কে রক্ষা করছে? আল্লাহ রসুলের সুন্নত কে রক্ষা করছে? কে রক্ষা করছে? বেলায়েত রক্ষা করছে। তাহলে যদি হাদিসটা এরকম হয় যে বেলায়েত হলো নক্ষত্র সমান, তোমরা বেলায়েতকে মেনো, কিন্তু হাদিসটা বানানো হলো সাহাবীরা নক্ষত্র সমান, তাহলে নক্ষত্র যেহেতু এটা বানানো হবে বায়নট, সেই জন্য আল্লাহ আগে থেকেই ইউসুফ আলাইহিসসালামের জামানায় ওই স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দিল যে যদি পরবর্তীকালে কাউকে নক্ষত্র বানাই, নক্ষত্র হিসাবে বানাই, তোমরা তাদের মেনো না, তাহলে নক্ষত্ররা
কেমন হতে পারে? এই জালেম হতে পারে, নক্ষত্ররা জুলুমকারী হতে পারে। আমরা দেখেছি জুলুমকারী হয়েছে, নক্ষত্ররা মৃত্যু হতে পারে, সেই জন্য দেখেছি নক্ষত্ররা মৃত্যু। মৃত্যু কিরকম বলবো না, কারণ আলীর প্রতি মিথ্যা কথা বলে গালি দিয়েছে, বাজারে বাজারে মসজিদে মসজিদে গালি প্রথা চালু করেছে, লানত প্রথা অভিসম্পদ প্রথা চালু করেছিল এবং মানুষকে মিথ্যা কথা বলতো, মিথ্যা অজুহাত দিত এবং তারা গালি দিত। একবার মদিনায় হযরত হাসান আলাইহিসসালামের কাছে এক ব্যক্তি এসেছে মদিনায় এবং সে গালি দিতে শুরু করেছে। ইমাম হাসান বলছে, তোমার খিদে পেয়েছে, তোমার কিছু অভাব আছে, চলো আমার বাড়ি চলো, তোমাকে খেতে দেবো। তখন সে গালি দিয়েছে, অনর্গল দিতেই চলেছে, কিন্তু তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে এনে খাইয়ে দাইয়ে তার প্রয়োজন পূরণ করার পরে সে বলছে, আচ্ছা আমি তো আপনাকে গালি দিলাম, কিন্তু আপনি আমাকে খাওয়ালেন, পড়ালেন, মুসাফির দেখে আমার প্রয়োজন পূরণ করলেন। বলছে, তোমার যে চরিত্র তুমি দিয়েছো, ভালো করে শুনেন, তোমার যে চরিত্র তুমি দিয়েছো দেখিয়েছো, আমার যা চরিত্র, আমার যা কিরদার আমি দেখিয়েছি। এটাও ঘটেছিল ইমাম জয়নুল আবেদিন আলাইহিসসালামের জামানায়, কারবালা আফটার কারবালা, কারবালার পরে যখন এক মজলিসে সবাই আছে, ইমাম জয়নুল আবেদিনও আছেন, তো এক ব্যক্তি বলছে, সেই সেখানে ইমাম জয়নুল আবেদিন খাওয়াচ্ছেন, সবাইকে খাওয়াচ্ছেন, তো এক ব্যক্তি বলছে, হে জয়নুল আবেদিন, হে মাওলা, আপনি কি আমাকে চিনতে পাচ্ছেন? বলছে, তোমাকে অবশ্যই চিনতে পাচ্ছি। বলছে, তাহলে আমাকে খাওয়াচ্ছেন, আমাকে চিনতে পাচ্ছেন আমায়? বলছে, তোমাকে চিনবো না, তোমাকে কি করে ভুলি, তুমি তো আমার ভাই আলী আকবরের গলায় পিঠে চড়ে কারবালায় বর্ষা গেঁথেছিলে, আর সেই বর্ষাতে আমার ভাইয়ের কলিজা বেরিয়ে এসেছিল, তোমাকে চিনতে পারবো না। তখন বলছে, তাহলে আপনি আমাকে খাওয়াচ্ছেন? বলছে যে, তোমার যে চরিত্র, তোমার যে বৈশিষ্ট্য, তোমার যে কিরদার, তোমার যে শিক্ষা তুমি প্রকাশ করেছো, আর আমার, আমি নবীর ঘরানা, আমি নবীর বংশ, নবীর রক্ত আমার শরীরে, মাসুম মাওলা আলীর রক্ত, মাসুম আমার নবীর রক্ত, ফাতেমা জারার রক্ত আমার শরীরে বইছে, আমার কিরদার, আমার চরিত্র, আমার বৈশিষ্ট্য আমি প্রকাশ করছি, তোমার বৈশিষ্ট্য তুমি প্রকাশ করেছ। তাহলে আজকে আমার যে বিষয়, নক্ষত্ররা যাদেরকে নক্ষত্র হিসাবে আজকে তুলে ধরছে, যে আমার সাহাবীরা নক্ষত্র সমান বলে যে হাদিস রচনা করেছে, তাহলে এই নক্ষত্রের বৈশিষ্ট্য, এই হচ্ছে নক্ষত্রদের চরিত্র, যারা বরাবর যুদ্ধ করে দেয়, নক্ষত্র জঙ্গে জামাল করে, নক্ষত্র জঙ্গে সিফিন করে, নক্ষত্র জঙ্গে নাহারান করে, আমরা খালি কারবালা নিয়ে পড়ে আছি, এজিদ দাসী, এজিদ দোষী, এজিদ দোষী, এজিদকে নিয়ে পড়ে আছি। তো এজিদ, এজিদ এত ধৃষ্টতা, এত সাহস কোথা থেকে পেল? এজিদ দেখেছে তার বাপ যুদ্ধ করেছে পরপর, তার অনুসারীরা যুদ্ধ করেছে, নাহারানের যুদ্ধ মাওলা আলীর প্রতি করেছে, জঙ্গে জামাল করেছে, জঙ্গে সিপ্পিন করেছে, অত্যাচার জুলুমের বিস্তার এত সুন্দরভাবে তারা করেছে, সুচারুভাবে, এই শিক্ষা এজিদ নিয়েছে। খালি এজিদ দই দাসী, এজিদ দাই, এজিদ দাই, খালি খালি এজিদ দাই, শুধু এজিদ দাই নয়, এজিদের সঙ্গে সঙ্গে যারা দায়ী তাদেরকে ছুপিয়ে দেওয়া হচ্ছে, এই জন্য এজিদ নিয়ে পড়ে আছে, এজিদ দায়ী, এজিদ দায়ী, এজিদ দায়ী। আর ওদিকে এজিদ রাদিয়াল্লাহ, ওদিকে একটা দল বেরিয়েছে এজিদ রাদিয়াল্লাহ নাও জমিন নাও জালেক, আর এদিকে একটা দল বেরিয়েছে এজিদ দায়ী, এজিদ দায়ী। তো এজিদ দায়ী, এজিদের কি দোষ? আর ইমাম হুসাইনের কি বৈশিষ্ট্য আছে? কই এটা তো বলছে না, খালি এজিদ দায়ী দায়ী করছো, ইমাম হুসাইনের কি বৈশিষ্ট্য আছে এটা তো সমাজে বলে বেড়াওনি, একবারও বলেছো যে ইমাম হুসাইন আল্লাহর তরফ থেকে ইমাম? কই বলনি তো? তোমার চালাকি আমরা বুঝতে পারি, তুমি কেন এজিদ নিয়ে পড়ে আছো? এই জন্য, কারণ এজিদের আগে যারা মানব রচিত খলিফা তাদের চরিত্র প্রকাশ হয়ে যাবে, ওই জন্য এজিদে আঁকড়ে রাখতে চাও আমাদের? আমরা বুঝি না, আমরা কি কিছুই বুঝি না, আমরা সব বুঝি, তুমি ওই জন্য এজিদকে নিয়ে পড়ে আছো। আর ওদিকে এজিদকে রাদিয়াল্লাহ আনহু বলো, কেন বলো আমরা জানি না, এই জন্য বলো, কারণ সবাই যেন এজিদকে নিয়েই মেতে থাকে, এটা একটা কৌশল। তাহলে সেই এজিদ কি করেছে? তারা দেখেছে যে নক্ষত্র, যদি নক্ষত্ররা যদি ফাতেমার ঘরে আগুন দিতে পারে, নক্ষত্র যদি ফাতেমার বাগে ফাদা কেড়ে নিতে পারে, নক্ষত্ররা যদি মাওলা আলীর উপরে জুলুম করতে পারে, তাহলে নক্ষত্ররা যদি এগুলো করতে পারে, এজিদ সে থেকে শিক্ষা নিয়েছে।
যে তাহলে হুসাইনের উপরে জুলুম করা, তাদের উপরে অত্যাচার করা, কাবায় আক্রমণ করা, মদিনায় আক্রমণ করা, এটা কোনো ব্যাপারই নয়, ব্যাপারই নয়। তাহলে এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বলে গেছেন যে কোরআনে যেসব হাদিস রচনা হবে আমার নামে মিথ্যা কথা বলে, যেসব হাদিস রচনা হবে কোরআনে যদি ওই হাদিসের সিমিলার বা ওই হাদিসের যদি মানে হাদিস যদি মিল খায় কোরআনের সঙ্গে তবে ওই হাদিসটা তোমরা গ্রহণ করবে, আর কোরআনের সঙ্গে যদি হাদিস না মিল খায় তাহলে ওই হাদিসটা তোমরা দেয়ালে ছুঁড়ে মারবে। আল্লাহ রাসূল বলেছেন দেয়ালে ছুঁড়ে মারবে। তাহলে নক্ষত্র সমান নক্ষত্রকে মানতে হবে, যে কোনো একজন নক্ষত্র মানলে নাজাত পেয়ে যাবে। তাহলে ওখানে কোরআনে দেখছি নক্ষত্ররা জালেম, নক্ষত্ররা মিথ্যুক, নক্ষত্ররা প্রতারক, নক্ষত্ররা মাসুমকে কষ্ট দেয়, জুলুম করে, মাসুম ইউসুফকে জুলুম দেয়, জুলুম করে, মাসুম ইয়াকুব আলাইহিসসালামকে জুলুম করেছে। হ্যাঁ, কই তারা যতদিন ইয়াকুব আলাইহিসসালাম কন্দন করেছে কোনোদিন একদিনও বলেছে যে না আব্বা তুমি কেঁদো না, আর আমরাই করে ফেলেছি, ভুল হয়ে গেছে? কই একদিনও বলেছে? একদিনও বলেনি। যখন ঠকে গেছে, ঠকে গেছে কখন? শুনেন, এখানেও একটা শিক্ষা লুকিয়ে আছে। তাহলে যখন ইউসুফ আলাইহিসসালাম পর্যায়ক্রমে কেনানের বাসিন্দা হলেন এবং স্বপ্নে দেখলেন যে রোগা গরু, সাতটা রোগা গরু সাতটা মোটা গরুকে গিলে খাচ্ছে, এটা যখন একজন ওই দেশের বাদশাহ স্বপ্ন দেখলো এবং তার স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারছিল না, তখন সবাই বলল যে ইউসুফ পারবে। সে কোথায়? সে কয়েদখানায় আছে। তখন তার কাছে প্রহরী পাঠানো হলো এবং হযরত ইউসুফ আলাইহিসসালাম এই স্বপ্নের তদবীর, এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন যে পরপর সাত বছর ফসল ফলবে, প্রচুর ফসল হবে, আর পরপর সাত বছর খরা হবে আর ফসলই ফলবে না। তখন বললেন যে তাহলে এর উপায়, তখন উপায় বলছে ওই সাত বছর যে ফসল ফলবে ওইগুলো তোমরা কম খাবে এবং বেশি সঞ্চয় করবে, বেশি মজুদ রাখবে। আর এটা যখন এই হলো, যখন এবারে ওই ফসল ফলা শুরু হলো তারপরের বছর থেকেই, তখন স্বপ্নের যে ব্যাখ্যা যে সঠিক, তখন ইউসুফকে নিয়ে তাহলে তা সেইখানে সেই দেশের মন্ত্রী বানিয়ে দেওয়া হলো। পুরো ঘটনা আছে, আমি পুরো ঘটনা যাচ্ছি না, এখানে শিক্ষাটা আমি তুলে ধরতে চাই, সেই জন্য একটু ঘটনা শিক্ষা দিয়ে চলে যাব। তাহলে পুরো ব্যাপারটা যখন এটা ঘটলো, তখন তাহলে ওই খরা যখন এলো, যখন খরাতে পুরো মিশর, পুরো দেশ, আরব ভূমিতে যখন ওই খরা চলে এলো, তখন সব খাদ্যের জন্য খাদ্য সংকট দেখা দিল, খাদ্যের জন্য হাহাকার হলো এবং সবাই ওই হাহাকারে খাদ্যেতে মানুষ, দুর্ভিক্ষেতে মানুষ নিপীড়িত, জর্জরিত হয়ে গেল। এবং ওই সময় ইউসুফ আলাইহিসসালাম কি করলেন, সেই যে সাত বছরের জমা যে ফসল সেইগুলো কেনানবাসীদের প্রজাদের বিলোতে লাগলেন, অ্যালট করতে লাগলেন, মাথা পিছু দিতে লাগলেন, দিচ্ছেন 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 দিচ্ছেন, বন্টন করছেন। তো এটা যখন ওই ভাইরা শুনলো, কোন ভাইরা, যে ভাই তাদেরকে পাই ফেলে দিয়েছিল, সেই ভাইরা যখন শুনলো, তখন তারা ওই কেনানবাসীর ওই রাজার কাছে খাদ্য চাইতে এলো। খাদ্য তাহলে তারা পেল, ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনতে পারলেন, কিন্তু তাদের বলে দিলেন যে আমার, তোমরা যে এসছো আর একটা তোমাদের ভাই আছে, আর কেউ আছে? মানে ঘটনাটা অনেক বড় আছে, আর কেউ আছে? বলছে আরেক ভাই আছে। বলছে তাকে কেন নিয়ে এসছো না, তাহলে তো তোমরা আরো খাদ্য পাবে। তখন তাহলে তাকে পরের বারে তাকে নিয়ে এলো, সেই ভাইটা তাহলে নিজের ভাই, ইউসুফ আলাইহিসসালামের নিজের ভাই, বনিয়ামিন তার নাম। তাহলে তাকে নিয়ে আলো এবং তাকে নিয়ে আসতে গেলেও অনেক কষ্ট হয়েছিল, কারণ ইয়াকুব আলাইহিসসালাম কিছুতেই ছাড়বে না, কারণ এর আগে ওই ভাই ইউসুফ আলাইহিসসালামকে কুয়ায় ফেলেছিল, সেটা তাহলে অনেক পীড়াপিড়ি করে নিয়ে এলো। নিয়ে আসতে, তিনি তো নবী জানতেন, সবই জানেন, আলেমুল গায়েব, তার কাছে গায়েব জ্ঞান আছে, সেই জন্য তিনি চেয়েছিলেন। তারপর যখন এবারে ওই খাবার নিয়ে যায়, ওই ভাইয়ের মানে ব্যাগেতে রাজার একটা দামি পাত্র, দামি সোনার জিনিসটাকে ওই ব্যাগে দিয়ে দেয়। কে? ইউসুফ আলাইহিসসালাম।
এবং দারোয়ান যখন চেক করে করে ছাড়ছিল তখন ওই ভাই ধরা পড়ে এবং ওই ভাইকে ইউসুফ আলাইহিসসালাম নিজের কাছে নিয়ে নেয়। এটা কৌশল ছিল ইউসুফকে নিয়ে নেয় এবং তারা বলে যে এর ভালো চোরছি। ঘটনাটা দেখেন, ওই যখন ইউসুফ ভাই ইউসুফ আলাইহিসসালাম নিজের ভাই ধরা পড়ল, এটাই ইউসুফ আলাইহিসসালামের একটা কৌশল ছিল ভাইকে নিজের কাছে রাখার জন্য। তাহলে যখন ধরা পড়ল তখন এরা বলতে লাগলো মিথ্যা করে যে এর বড় ভাইও চোর ছিল। ইউসুফ আলাইহিসসালামের দিকে আঙুল তুলে দিল। দেখেন নক্ষত্র কত মিথ্যাবাদী, কত প্রতারক, কত অপবাদ আনকারী, অপবাদ দিচ্ছে। এদিকে এই নক্ষত্ররাও অপবাদ দিয়েছে, মাওলা আলীর বাপকে কাফের, আবু তালেব কাফের, অপবাদ দিয়েছে না? এখানে অপবাদ দিচ্ছে চোর বলে। তাহলে চোর বলে অপবাদ দিল এবং তখন ইউসুফ আলাইহিসসালাম মুখ খুললেন, সেই তখন খুললেন, মুখ খুলে বললেন, হ্যাঁ এর ভাইকে তোমরা তো কুয়ায় ফেলেছিলে, আপনি কি করে জানলেন? বলছে আমি সেই ইউসুফ। তখন তারা লুটিয়ে পড়লো পায়েতে, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তাহলে নবীর প্রাণ, নবীর হৃদয় অনেক বড় হয়। তাহলে তাদেরকে ক্ষমা করে দিল এবং বলল যে আমার আব্বা মাকে তোমাদের নিয়ে আসতে হবে। এরপরে ওই ঘটনাটা শেষ হয়ে যায়, আব্বা মা নিয়ে এলো, তারপরে ইউসুফ আলাইহিসসালাম তার ওই যে গায়ের জামা আবাটা পাঠালো এবং চোখে যখন ছুঁয়ে দেওয়া হলো ইউসুফ ইয়াকুব আলাইহিসসালামের, তার চোখ ভালো হয়ে গেছিল, অর্থাৎ তিনি কন্দন করে করে অন্ধ হয়ে গেছিলেন। ইউসুফ আলাইহিসসালামের ওই কাপড় চোখে ছোঁয়াতে তাহলে সেটা ভালো হয়ে যায়। তাহলে এখানে অনেক শিক্ষা শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহ এই শিক্ষাগুলো আমাদের দিয়েছেন যে জালেম, যে মজলুম, যে হয় মজলুমের ব্যবহার করা জিনিসগুলো কি হয়, সিপা হয়ে যায় মানুষের, মানব জাতির জন্য সিপা হয়ে যায়। আব্বাস আলমদারের আলম আপনি ঘরে লাগাবেন, দেখবেন আপনার ঘর বরকত আসবে। কেন? কারণ ওটা শুধু একটা কাপড় বা পতাকা নয়, ওটা মজলুমের একটা চিহ্ন। এই জন্য মানুষ তাজিয়াত তৈরি করে ইমাম মুসা আলাইহিসসালামের চিহ্ন, এই জন্য তাবুত করে ইমাম মুসা আলাইহিসসালামের, তারপরে ছোট আলী আসগার আলাইহিসসালামের দোলনা তৈরি করে বাড়িতে। কেন? এগুলো চিহ্ন, ওতে সিপা আছে। এই কোরআন থেকেই শিক্ষা। এবং আমি যে শিক্ষাটা তাহলে বলতে চাইছিলাম সেটা তাহলে বলে নিই যে এগুলো এগুলো শিক্ষা। আর একটা শিক্ষা যে ইউসুফ আলাইহিসসালাম তাহলে ওইখানে যখন খাদ্য বন্টন করছিলেন তখন এক ব্যক্তি এসেছিল, একটা যুবক এসেছিল, সেই যুবকটা তাহলে খাদ্য নিয়ে গেল, আবার কিছুক্ষণ পরে এসে আবার খাদ্য নিতে এসছে। তখন ইউসুফ আলাইহিসসালাম বলছে, হে যুবক, তুমি তো এই খাদ্য নিয়ে গেলে এক্ষুনি, তাহলে তুমি আবার কেন খাদ্য নিতে এসছো? আরও তো সবাই নেবে, তুমি একা সব নিয়ে নিলে তো অন্য লোকের হক হবে। তখন দারোয়ান বলছে, জনাব আপনি কি চেনেন একে, চিনতে পাচ্ছেন? বলছে, না তো চিনতে পাচ্ছি না। বলছে, এই ব্যক্তিটা সেই ব্যক্তি যখন ওই আপনার প্রতি জেনার অপবাদ দিয়েছিল জুলেখা। জুলেখার ঘটনা আপনারা জানেন, কোরআনেই আছে। জুলেখা যখন আপনাকে জেনার অপবাদ দিয়েছিল এবং ওই এই এই যে এই যে যুবকটা তখন ছিল 3 দিনের বাচ্চা, এই তখন আপনার দিকে আঙুল তুলে বলেছিল ইউসুফ নিষ্পাপ, ইউসুফ এই কাজ করেনি, তারপরেও ফোন দিয়ে এটে তাকে জেলে পাঠিয়েছিল ইউসুফ আলাইহিসসালামকে। সে পরের ঘটনা। এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে যে তখন ইউসুফ আলাইহিসসালাম ওই ব্যক্তিটাকে জড়িয়ে ধরলেন যে তুমি আমার তাহারতের, আমার পবিত্রতার ঘোষণা দিয়েছিলে, তাহলে তুমি তাকে জড়িয়ে ধরে তার তাকে নিয়ে গেল নিজের দরবারে, নিয়ে গিয়ে যত খাজানা ছিল তাকে ভরে ভরে দিলেন। তাহলে এখানে একটা শিক্ষা যেটা বলার জন্য যে ইউসুফ নবীর তাহারতের পরিচয় দিয়েছিল ওই 3 দিনের বাচ্চা। আর ইউসুফ আলাইহিসসালাম যখন জানতে পারলেন যে এই এই লোকটি, এই যুবকটি আমার তাহারতের পরিচয় দিয়েছিল, তাহলে তাকে খাজানায় ভরিয়ে দিলেন, মানে যত হীরা মণি মুক্তা যা ছিল তাকে ভরিয়ে দিলেন। কেন ইউসুফ আলাইহিসসালাম দিলেন? যে আমি নবী, আমার পবিত্রতা ঘোষণা করেছে, আমাকে অপবিত্র করেছিল, আমাকে যন্ত্রণার ফেলে দিয়েছিল। কারণ নবীদের যখন অপবাদ দেয়া হয়, মাসুমদের যখন অপবাদ দেয়া হয়, মাসুমদের যখন তুচ্ছ তাচ্ছিল করা হয়, তৌহিন করা হয়, তখন দুনিয়াতে কিয়ামত চলে আসে।
আল্লাহ সব থেকে অসন্তুষ্ট হন যখন মাসুমকে অপবাদ দেওয়া হয়, মাসুমকে যখন তার জিল্লা তার যে তাকে হেয় করা হয় দুনিয়াতে, তখন আল্লাহ সব থেকে রেগে যান। এই জন্য রসুলুল্লাহ বলেছেন যে ফাতেমাকে যে অসন্তুষ্ট করবে সে আমাকে অসন্তুষ্ট করলো, সে আল্লাহকে অসন্তুষ্ট করলো। কেন? কারণ ফাতেমার যে মাসুমিয়াত, ফাতেমাকে কি করা হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যে তুমি যে বাঘে ফাদাক চাইতে এসছো এটা মিথ্যা, কারণ নবীরা ওয়ারিস রেখে যায় না, তোমার এই চাওয়াটা মিথ্যা, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আর এই জন্যই তো ফাতেমা সব থেকে কষ্ট পেয়েছেন, বাঘে ফাদাকের জন্য কষ্ট পাননি, তার ইজ্জতের উপর হামলা হয়েছে, তার মাসুমিয়াতের উপরে হামলা হয়েছে, তার সম্মানের উপরে হামলা হয়েছে, এটা তার কাছে বড় কষ্ট। ফাতেমা জাহারার কাছে তারা তো খায়রাত করে দেয়, তিন দিন পানি খেয়ে যারা রোজা রেখে খাবার দিয়ে দিতে পারে, তাদের কাছে একটা বাঘে ফাদাক কিছু নয়, কিন্তু সব থেকে কষ্ট পেয়েছে মা জননী, আমার জননী কষ্ট পেয়েছে, তার ইচ্ছাতের উপরে হামলা করা হয়েছে, তার সম্মানের উপরে হামলা করা হয়েছে, তাকে মিথ্যাবাদী বানানো হয়েছে। মিথ্যাবাদী, এই যে পাকিস্তান থেকে কিছু এক বছর আগে আসিফ জালালি মালাউন, তার উপর আল্লাহ লানত পড়ুক, তা সে বলেছে যে ফাতেমা খাতা প্রার্থী আপনারা ইউটিউবে দেখে নেবেন, খাতা প্রার্থী, তখন খুব কষ্ট হয়েছিল, যন্ত্রণা বুক মোচড় খেয়েছিল, আমরা ওর পাল্টা একটা ইউটিউবে আমরা চ্যানেলে ছেড়েছিলাম যে এই মালাউনের উপরে আল্লাহ লানত পড়ুক, এবং ফাতেমা কতটা পবিত্রা তার আজমত আমরা ধারাবাহিকভাবে তুলে ধরেছিলাম। তাহলে আজকে মাসুমদের উপরে যে হামলা হচ্ছে, মাসুমদের উপরে, মাসুমিয়াতের উপরে, যে কোন কোন মাওলানা বলছে যে মাসুমিয়াতটাই হচ্ছে আমাদের জন্য দুনিয়াতে সব থেকে মুসিবত, এটা শিয়ারা মিথ্যে কথা বলে যে মাসুমিয়াত বলে কিছু নেই, নাউজুবিল্লাহ মিন জালিক। মাসুম রসুলুল্লাহর উপরে হামলা করা হয়েছে যে নবী কোরআন ভুল পড়ে মসজিদে, স্ত্রী সহবাস করে মসজিদে উঠে পড়েছিল, বুখারীতে হাদিস আছে, মাসুমের উপরে হামলা করা হয়েছে। তারপরে মাসুম রসুলুল্লাহর ভেতরে শরীরে রক্তে নাপাক ছিল, কলিজা বার করে সিনা চাক করা হয়েছে, একবার দুবার নয় চারবার মাসুমিয়াতের উপরে হামলা করা হয়েছে। হ্যাঁ, মাসুমিয়াতের উপরে হামলা করা হয়েছে যে নবী ভুল বকছে, হিজিয়ান কাগজ কলম দেয়া যেতে পারে না, আমাদের কাছে কোরআন যথেষ্ট, এটা মাসুমিয়াতের উপরে হামলা, কোথায় আছেন? মাসুমিয়াতের উপরে হামলা। তাহলে কারা করেছে? নক্ষত্ররা করেছে সব, সেই নক্ষত্র যাদেরকে মানতে বলা হচ্ছে, সেই নক্ষত্র যাদেরকে পবিত্রতা করে তুলে ধরা হয়েছে, ইনারা একদম পবিত্র, কত পবিত্র, আল্লাহ পাক সেটা খণ্ডন করেছে যে নক্ষত্র যাদের সঙ্গে মানে সংযুক্ত নিসবত করা হবে নক্ষত্র, তারা জালেম, তারা নবীকে মাসুমকে কুয়ায় ফেলে দেয়, তারা নবী ইয়াকুবকে মিথ্যা কথা বলে নিয়ে যায়, আল্লাহ ওখানে খণ্ডন করে দিয়েছেন। পরবর্তীকালে নক্ষত্র যাদের নিষ্পত করা হয়েছে তারা তাহলে কতটা জালেম, আমরা দেখেছি জঙ্গে জামালে, জঙ্গে সিপ্পিনে, জঙ্গে নাহারানে, জঙ্গে কারবালায় আমরা দেখেছি। তোমরা আর আমাদেরকে ভুল বোঝাতে পারবে না, আমরা দেখেছি কত নক্ষত্র কত। এই আমি এবারে আমার আলোচনার একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। এই নক্ষত্র আবার যখন ওখানে সিজদা করেছে ইউসুফ আলাইহিসসালামকে সিজদা করেছে, আবার এই নক্ষত্র আবার আসমানের নক্ষত্র, বাহ্যিক এবং ঐতিহাসিকভাবে মাওলা আলীর দরজায় এসে সিজদা করে গেছে, চুম্বন খেয়ে গেছে। আমি দুটো ঘটনা বলে আজকের আমার শিরোনামের বিষয়বস্তুর সমাপ্ত করে দেবো। সেই দুটো ঘটনার একটি ঘটনা আপনাদের কাছে পড়ছি, এটা কোথায় আছে? সুরা নাজম, 53 নম্বর সুরা। এই সুরাতে আছে যে পুরো প্রথম আয়াত একদম, যে নক্ষত্রের শপথ যখন তা নিপতিত হয়, যখন তা পতিত হয়, আল্লাহ বলছে, আল্লাহ নক্ষত্রের শপথ কাটছে, সেই নক্ষত্র যে নক্ষত্র দুনিয়াতে এসেছিল পতিত হয়েছিল সেই নক্ষত্রের আল্লাহ শপথ কাটছে। সেটা কোথায় আছে? সুরা নাজম 53 নম্বর সুরা। সেখানে কি আছে? এখানে আমি আপনাদের সামনে একটা বই এনেছি, দেখেন মা, এটা হচ্ছে কোরআনুল করিম। এই কোরআনুল করিমের
সূরা নজমের ব্যাখ্যা করি, ওখানে একটা হাদিসের উল্লেখ করা হয়েছে, আমি পুরো হাদিসটা আপনাদের সামনে পড়ছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদা আমরা বনি হাসিমের কিছু সংখ্যক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। অকস্মাত মানে হঠাৎ একটা তারা খসে পড়তে দেখে তিনি বললেন, তিনি কে? রসুলুল্লাহ। তিনি বললেন, ইয়ার রসুলুল্লাহ বললেন যে তারাটি যার ঘরে পড়বে সে আমার পরে ওয়াসি স্থলাভিষিক্ত হবে। এ কথা শুনে লোকজন দেখার জন্য বাইরে গেল এবং দেখল যে তা হযরত আলীর ঘরে পতিত হলো, আলীর চৌকাটে পতিত হলো। এবং তখন মানুষ ধৃষ্টতামূলক বলতে লাগলো যে আল্লাহ রসুল আলীর ভালোবাসায় বিভ্রান্ত হয়ে গেছে। এই ব্যাপারটি এটা তখন কোরআনের আয়াত নাজিল হয় যে আল্লাহ বলছে যে তোমাদের নবী পাগল হয়নি, বিভ্রান্ত হয়নি, তোমাদের নবী নিজে থেকে কিছু বলে না। এই সুরাতেই আছে, পুরো পরপর পড়ে যাবেন, সূরা নাজম এই সুরাতে আছে, তোমাদের নবী নিজে থেকে কিছু বলে না, নিজে থেকে কিছু করে না, ওহি না হলে নিজে থেকে কিছু বলে না। তার মানে ওই তারার ব্যাপারটা ওহি এসেছিল, তবে তো ওটা আল্লাহ রসুল বলেছেন যে একটা তারা আকাশ থেকে আসছে, সে যেখানে পতিত হবে সে হবে আমার ওয়াসি, আমার খলিফা। এটা কোথায় আছে? এখানে এখানে আছে, এনারা উল্লেখ করেছেন যে মোল্লা আবুল হাসান মাগাজেলি সাফেই, অর্থাৎ আহলে সুন্নাতের যে চার ইমাম আছেন, ইমাম সাফি একজন, আবু হানিফা একজন, মালিক একজন, আর হাম্বলি একজন। তাহলে ইমাম সাফি এই মাঝাবের একজন বড় মোল্লা, বড় লেখক, বড় চিন্তাবিদ তিনি। আবুল, ওনার নাম হচ্ছে মোল্লা আবুল হাসান মাগেজেলি সাফেই। তার একটা বই আছে মানাকিবে, মানাকিব বলে একটা বই আছে, এবং আর একটা বই আছে আবু হামিদ সাফেই, দুটো বই। সেই দুটো বইতেই, এবং সারাফুল মুস্তফা, সারাফুল মুস্তফা বলে আর একটা বই আছে, সেই তিনটে বই থেকে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে যে ওখানে যে একটা তারা নিপতিত হয়েছিল। আরেকটি ঘটনা আছে, তারা নিপতিত হয়েছিল এবং যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ফাতেমার বিবাহ দেবেন, এটাও খুব বিখ্যাত ঘটনা একটি, ফাতেমা আলাইহিস সালামের বিবাহ দেবেন, আল্লাহ আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে বললেন যে আমি আসমানে বিবাহ দিয়ে দিয়েছি আলীর সঙ্গে, আপনি দুনিয়াতে বিবাহ দিয়ে দেন। তাহলে এটা যখন আয়োজন করছেন তখন সবাই মানে মনে মনে চাইছে যে আমার সঙ্গে বিয়ে হোক, ও বলছে আমার সঙ্গে বিয়ে হোক। তখন একটি ঘটনা ঘটেছিল, ইতিহাসে আছে যে একটি তারা আকাশ থেকে নেমে এসেছিল, নেমে এসে আল্লাহ রসুল বলেছিল যে কালকে একটি তারা দুনিয়াতে আসবে, যার চৌকাটে আসবে, যার ঘরের সামনে পড়বে, সে তার সঙ্গে আমি আলীর বিয়ে দেবো, এই ফাতেমা আলাইহিস সালামের বিয়ে দেবো, আমার কন্যার বিয়ে দেবো। তখন সবাই সারা রাত জেগেছিল, এই সারা রাত জেগেছিল দুবার, একটা আলম নেওয়ার জন্য খাইবার যুদ্ধের আগের রাতে, আর একটা এই যে আমি ফাতেমাকে বিয়ে করব, তারাটা আমার ঘরে আসে, এই অপেক্ষায় ছিল। তাহলে ইতিহাসে আছে ওই তারাটা আকাশ থেকে পতিত হয়ে মাওলা আলীর ঘরে চুম্বন করে আবার আসমানে উঠে গেছিল। এবং এখানে আছে যে যখন ফাতেমা আলাইহিসসালাম আসমানে যখন তারাটা নামছে তখন ফাতেমা জাহারা বললেন আল্লাহু আকবার, যখন দুনিয়াতে নেমে চুম্বন করছিল মাওলা আলীর ঘরে তখন বললেন আলহামদুলিল্লাহ, যখন আবার ওইটা আসমানে উঠে গেল তখন ফাতেমা জাহারা বললেন সুবহান আল্লাহ। তাহলে এই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এবং সুবহান আল্লাহ, এই তিনটে বিষয় আজকে আমাদের ঘরে মৌজুদ আছে, আমাদের ঘরে চিহ্ন আছে। বলেন তো কি এটা? আমরা নামাজে ফরজ নামাজের পরে বা তসবিহে জাহারা বলা হয়, এটা আল্লাহ রসুল পরবর্তীকালে একটা রূপ দিয়েছিলেন, রূপ দিয়ে সেটা আর একটা ঘটনা আছে, আমি ওইদিকে যাব না কারণ অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, ওইটা আমার বিষয়ও নয়। তাহলে তারার ব্যাপারটা আজকে আমাদের বিষয়, সেই জন্য ওই তারার সঙ্গে যত রিলেটেড বিষয়গুলো আমি তুলে ধরছি, যে ওখানে আল্লাহ রসুল বললেন তোমরা 34 বার আল্লাহু আকবার বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, আর 33 বার সুবহান আল্লাহ বলবে, এটা তাসবিহে জাহারা বলে বিখ্যাত আছে। তাহলে তারারা কাকে সিজদা করে, তারারা নক্ষত্ররা কাকে সিজদা করে,
যদি তারারা সিজদা করে করত নক্ষত্র বলে নিসবত দিয়ে যাদেরকে বলা হয়েছে তারা যদি সিজদা করে তারা যদি মাসুমদের অনুসরণ করে মানুষ মাসুমদের ইতাআত করে তাহলে তারা হয়ে যাবে কি তারা হয়ে যাবে মর্যাদাবান আলাইহিস সালাম হয়ে যাবে হুর কারবালায় আলাইহিস সালাম হয়ে গেছে হ্যাঁ আলাইহিস সালাম হয়ে গেছে যত কারবালায় শহীদ সব আলাইহিস সালাম বলা হয় তাহলে মাসুমদের সিজদা করা মাসুমদেরকে তুমি তারা হয়েছো ঠিক আছে তোমাকে তারা বলেছে আচ্ছা ঠিক আছে মাসুমদের ইতাআত করো তাহলে তোমরা অনেক উঁচু মর্যাদাবান হবে কেন মর্যাদাবান হয়নি সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এমন মর্যাদাবান হয়েছে আল্লাহর রাসূল বলেছেন আমার সালমান আমার আহলে বাইতের মধ্যে হ্যাঁ এই হাদিসটা বিখ্যাত আমার সালমান আমার আহলে বাইতের মধ্যে হ্যাঁ কোন আহলে বাইত কোরআনের ঘোষিত হয় আহলে বাইত নয় তাহলে তাহলে চাদরের মধ্যে চাদরের কিসার মধ্যে আহলে বাইত যদি সালমান হতেন তাহলে তাকে ঢোকাতেন তাকে তার বিবিদের ঢোকাননি মা সালমাকে ঢোকাননি আয়েশাকে ঢোকাননি কাউকে ঢোকাননি তাহলে ওই আহলে বাইত নয় এটা এই আহলে বাইত যে আমার ঘরবালা আহলে বাইত মানে আরেকটা হচ্ছে আমার পরিবারের মতো এখানে আমার যেমন আমরা বলি আমার ছেলের বন্ধু যে আমার বাড়িতে রোজ আসে ভালোবাসায় আমরা বলি তুই আমার বেটার মতো সত্যি কি বেটা তাকে কি আমি জন্ম দিয়েছি কিন্তু তার মর্যাদার জন্য আমরা বললাম তুই আমার বেটার মতো তুই আমার পুত্রর মতো সন্তানের মতো সেই রকম সালমানের তাবেদার সালমানের মাসুমদের প্রতি সালমানের যে মনের তামান্না মনের ইচ্ছা এবং তার ইতাত দেখে আল্লাহ রসুল তাকে এত মর্যাদা দিলেন হে সালমান তুমি আমার পরিবারের মতো এরকম যারা যারা তা মাসুমদের ইতাত করেছে চোদ্দ মাসুমিনের তাবেদার হয়েছে তা চোদ্দ মাসুমিনের ইতাত করেছে তাদের মর্যাদা ফেরেশতার উপরে উঠে গেছে মা ফিজ্জার কথা দেখেন মা ফিজ্জা চল্লিশ বছর বাইরের কোনো কথা বলেননি কোরআন দিয়ে কথা বলতেন মা ফিজ্জা এত বড় আলেমা হয়ে গেছিলেন কোরআনের আয়াত দিয়ে কথা বলতেন লোকের সঙ্গে কোরআনের আয়াত দিয়ে কত বড় তাহলে তার মর্যাদা উঠে গেছে তাহলে এই জন্য বলবো যে নক্ষত্র হয়েছো ঠিক আছে তুমি তোমাকে নক্ষত্র বলেছে হ্যাঁ তুমি মাসুমদের আনুগত্যকারী হয়ে যাও মাসুমদের সিজদাকারী হয়ে যাও মাসুমদের ইতায়াতকারী হয়ে যাও মাসুম এক আর নক্ষত্র এক সাহাবি আলাদা জিনিস আহলে বাইত আলাদা জিনিস সাহাবি রাদিয়াল্লাহু আনহু হতে পারে নাও হতে পারে হতে পারে কিন্তু আহলে বাইত আলাইহিস সালাম সাহাবি জান্নাতে যেতে পারে নাও যেতে পারে জান্নাতে যেতে পারে কিন্তু আলাইহিস সালাম অর্থাৎ আহলে বাইতরা শুধু জান্নাতে যাবে না জান্নাতে নিয়ে যাবে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাহলে সাহাবীর প্রতি আল্লাহ সন্তুষ্ট হতে পারে নাও পারে কিন্তু ওই জন্য তো আমরা বলি রাদিয়াল্লাহু আনহু হে আল্লাহ আল্লাহ আপনি রাজি হয়ে যান দোয়া করছি আমি সাহাবীর প্রতি আল্লাহ সন্তুষ্ট হতে পারে নাও পারে কিন্তু আহলে বাইতের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন এই জন্য আলাইহিস সালাম অর্থাৎ আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন তাহলে সাহাবি এক জিনিস আহলে বাইত এক জিনিস দুটোকে গুলিয়ে দেয়া হয়েছে আলীও রাদিয়াল্লাহু আনহু ওদিকে মুয়াবিয়াও রাদিয়াল্লাহু আনহু নাউজুবিল্লাহ মিন জালিক এটা আমাদেরকে বক্তব্যের আকারে লিখিত আকারে সাহাবির মর্যাদাকে সাহাবির মর্যাদা যে আছে বা যে জায়গায় সেখানে রাখতে হবে আর আহলে বাইতের যে মর্যাদা আছে সেই মর্যাদায় তাকে নিয়ে যেতে হবে এটা বরাবর করে দিয়েছে এটা জুলুম এটা জুলমাত এটাকেই বলে জুলমাত এটাকেই অন্ধকার অন্ধকার কেন কারণ আলাইহিস সালাম মাসুম আর গায়ের মাসুমকে বরাবর করে দেয়া এটাকেই বলে জুলমাত অন্ধকার যুগ এই অন্ধকার যুগ কাটাতে গেলে আপনাকে আহলে বাইতের মর্যাদাকে বুলন্দ করতে হবে আর এদিকে সাহাবিদের যে মর্যাদা আছে সেখানে তার জায়গায় নিয়ে যেতে হবে জালেম জালেম ভালো লোক ভালো লোক সালমান ফার্সি ভালো লোক আবুজার গাফারি ভালো লোক মেঘদাদ ভালো লোক মালিক আস্তার ভালো লোক ভালো লোক ভালো লোক খারাপ লোক খারাপ লোক এটা ছুপানো যাবে না যে জালেম বলে ওকে ছুপিয়ে দিতে হবে মদ খেকো তারপরে মালিক মালিক ইবনে নোয়াইরাকে হত্যা করেছে আর আমরা ছুপিয়ে দেবো না যে হত্যা করেছে তাকে বলতে হবে যে হত্যা করেছিল তো যাই হোক আজকের বিষয় আমরা নিশ্চয়ই তুলে ধরতে পেরেছি আগামীকাল এরকমই আধুনিক এবং গঠনমূলক কোরআন ভিত্তিক আহলে বাইতের মর্যাদা নিয়ে
এরকমই আমরা আবার বিষয় নিয়ে হাজির হব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।